সহকারী শিক্ষক ওরিয়ান টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় কেরানীগঞ্জ ঢাকা। আমরা অনলাইন ক্লাস আজকে দশম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। গণিতে অধ্যায় 13 ধারা নিয়ে, তোমরা আশা করি ধারা নিয়ে ক্লাস পেয়েছিলে যখন আমাদের বন্ধের আগে। তারপরেও তোমাদের স্মরণ রাখার জন্য আমরা শুরু করি ধারা, কিছু বেসিক নিয়ে কথা বলবো, তারপর যথাপি আগামী ক্লাসে মনসিদুষি নিয়ে আলোচনা করবো। ধারা আমাদের বলতে দুই ধরনের, একটা গুণত্ব ধারা, সমান্ত ধারা। সমান্ত ধারাটা কি আমরা সেটা জানি আগে, যে ধারাটি অনুক্রম নির্দিষ্ট সংখ্যার পর অর্থাৎ সমান দূরত্ব বজায় রাখবে। যেমন দেখা এক থেকে দুই এক ডিভারেন্স, দুই থেকে তিন এক ডিভারেন্স, মানে এক এক দূরত্বগুলো বৃদ্ধি পাচ্ছে, এক নয় যে কোনো দূরত্বগুলো বৃদ্ধি পেতে পারে, এক করে দুই করে তিন করে চার করে পাঁচ করে যে কোনো দূরত্ব নিয়ে বৃদ্ধি করে একটি এরকম যদি ধারা সৃষ্টি হবে সেই ধারাটি হলো সমান্ত ধারা। আমাদের গাণিতিক ভাষায় আমরা বলতে পারি যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ তিন থেকে দুই বিয়োগ করলে পার্থক্য যা হবে, দুই থেকে এক বিয়োগ করলে পার্থক্য তাই হবে, যে আরও কিছু বাড়ানো নেই, অথবা দুই যোগ পাঁচ যোগ আট যোগ এগারো, দেখো তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যে ধারাটি সমান দূরত্ব নিয়ে বৃদ্ধি পাবে সেই ধারাটি সমান্ত ধারা। কিন্তু আমরা যদি প্রশ্ন করা হয় বা তোমাদের প্রশ্ন করা পরীক্ষা আসে যে সমান্ত ধারা কাকে বলে, তোমার সময়টা এই ধরনের ধারণা যেতে পারে, যে ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য বা অন্তর, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য বা অন্তর সর্বদা সমান থাকবে সেই ধরনের ধারাটিকে বলা হয় সমান্ত ধারা। যেমন আমরা বলতে পারি কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এর কথা হচ্ছে ফাইভ মাইনাস টু ইকুয়াল থ্রি। আবার দেখো তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ইকুয়াল এইট মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ ইকুয়াল এগারো মাইনাস এইট ইকুয়াল থ্রি। তাহলে আমি যে কথা বলেছি যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান হলে সেই ধারাটিকে বলা হয় সমান্ত ধারা। সেম এখানেও সেটি দেখো সমান্ত ধারা। ওকে, যদি আমরা ধারা চিনে ফেলি তাহলে এই সমান্ত ধারা কিছু চলকের মান বা প্রতীকের মান জানতে হবে, সেটা কি চল প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। সমান্ত ধারা যদি আমি চিনতে পারি না সমান্ত ধারা, তাহলে প্রথম পদকে আমি এ লিখতে পারবো। এখানে এ না লিখে অন্য পদ আসতে পারে, যদি তিনি ডান দিকের মাঝখানে অনেক সময় এরকম ধারাটি তৈরি করা হয় টু যোগ এ যোগ এ যোগ ইলেভেন, তখন দ্বিতীয় পদটি তোমাকে বের করতে হবে। তখন তুমি যদি প্রথম পদ এ লিখো তাহলে দ্বিতীয় পদ তোমাকে সাংঘর্ষিক হয়ে যাবে, সেই হিসাবে ওই মুহূর্তে তুমি প্রথম পদের ভাষা চেঞ্জ করতে পারো, চলো চেঞ্জ করতে পারো, এখানে এ প্রাইম লিখতে পারি বা অন্য কোনো চলন দিতে পারি, সেই হিসাবে সূত্র হয়তো ভয় তৈরি করতে হবে। তাহলে যাই হোক আমার সে ওখানে যখন আসে তখন আমরা আলোচনায় আসবো। তাহলে আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, এরপর এই যে বের করলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যে মানটা পাবো সেটা হল সাধারণ অন্তর। তাহলে আমরা বলবো সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দ্বারা বা ডিভারেন্স যেটাকে বলি আমরা, দ্বিতীয় পদ থেকে এরকম ফাইভ মাইনাস টু ইকুয়াল থ্রি বের করলাম। তাহলে অর্থাৎ প্রথম পদও বের করতে পারবো যদি ধারটি চিনতে পারি, সাধারণ অন্তর বের করতে পারবো। এরপর যদি অঙ্কের রাশির ভিতরে কাজের ভিতরে আমাকে বলা থাকি কোন পদ দশ বা কোন পদ তিনশো দুই কোন পদ তিনশো বিয়াল্লিশ আমরা মান বলতে পারি, যে কোন পদ তিনশো বিয়াল্লিশ কোন পদ তিনশো এক কোন পদ একশো, এই কথাতে বলা হলে সেটাকে আমরা এম তম পদ বলতে পারি। যেমন আমাকে প্রশ্ন করা হয় দেখো যদি আমি একটা ধারা লিখি থ্রি যোগ ফাইভ যোগ সেভেন যোগ নাইন যোগ ডট ডট কোন পদ মনে করণীয় নব্বই,
clear এখন কোন পদ আমি ধারণা চিনতে পারছি প্রথম পদ দেখো 2 2 2 করে বৃদ্ধি পাচ্ছে তার পূর্ববর্তী পদ তার 2 দিয়ে বাদ আছে তার আমি ধারণা সমান্তর বলতে বললাম তাহলে এখানে পড়তে দেখ কত অনুসারে বলেছি আমি সেই হিসাবে এ হলো আমার প্রথম পদ d এর মান 5 থেকে 3 বিয়োগ করলে d এর মান পাবো এখন আমি বলছিলাম কোন পদ নিয়ে আনবো এটাকে আমি বলবো m তম পদ যেমন এর মান আমরা 3 বলতে পারছি ডি এর মান আমরা 5 থেকে 3 বিয়োগ করলে 2 বলতে পারছি তাহলে আমি এটাকে কোন পদ নিয়ে আনবো মানে n তম পদের মান আমি নিয়ে আনবো বলতে পারবো ঠিক আছে না আশা করি বুঝতে পারছো তাহলে কোন পদ কে আমার প্রশ্নে লেখা থাকে সেটাকে আমি n তম পদের মান নির্ণয় করব n তম পদ এরকম n তম পদ ইকুয়াল 99 করে এরপরে যদি প্রশ্নের মাঝখানে লেখা থাকে এখানে এই কথা না লিখে যদি এভাবে লেখা থাকে যে প্লাস ডট ডট সাতটি পদের সমষ্টি বের করো সাতটি পদের সমষ্টি বের করো তার এই যে টি বলছে এটিটাকে যদি আমরা পদ সংখ্যা এখানে টি থাকতে পারে ধর 7 পদের সমষ্টি বের করো এই 7 পদের উপর থাকলে বা টি থাকলে বা সংখ্যক কথা লেখা থাকলে সেটাকে আমরা এন এর মান হিসেবে বিবেচনা করব পদ সংখ্যা পদ সংখ্যার এন দ্বারা প্রকাশ করি আমরা এই পদ সংখ্যার আমরা এন 70 বা 10 টি টি কোন টি লেখা থাকলে সেটাকে ব্যবহার করব আর সমষ্টি এস দ্বারা প্রকাশ করা হয় এখন চলগুলো যখন জেনে পেলাম তাহলে এই চলগুলো জানার পরে আমাকে অঙ্কটি করার জন্য সূত্রের প্রয়োজন আছে এখানে সূত্রগুলো কি দুইটা সূত্র আছে একটা হলো এখানে এম তম পদ দেখো আমরা এম তম পদ বলছিলাম এম তম পদের এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু বি আমাকে বলতে পারে সমষ্টি বের করো সমষ্টি সূত্র এস ইকুয়াল এম বাই টু সেকেন্ড ব্রাকেট 2a plus n minus 1 into b অর্থাৎ এটাকে আমরা n সংখ্যক পদের সমষ্টি বলতে পারি কারণ সংখ্যা আমি এস n ও লিখতে পারি কোনো প্রবলেম নাই আমার যে সূত্রগুলো আছে সবই n সংখ্যক এটা n তম পদ এটা n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি এখন আমাকে যদি তম পদ বের করে সপ্তম পদ কত তাহলে আমি এখানে সপ্তম লিখে এর জায়গায় 7 লিখে ফেলবো এর মান এবং বি মান তো জানি ধারা থেকে বের করবো এখানে যদি বলে 37 পদের সমষ্টি বের করো তাহলে এন এর মান 7 হবে এর মান এবং বি মান সেম ভাবে আমরা বের করতে পারি কেন শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই কথা নিয়ে আমি দুটো গাণিতিক সমস্যা বের করার চেষ্টা করি দেখো যদি আমি বলি দেখলাম পাই প্লাস আর তোমার পে প্লাস পিপি প্লাস ডট ডট ধারাটি বলবো 305 কোন পদ কোন পদ 305 এখন আমি শুরু কি বলতে পারি ধারাটি সমান্তর ধারাটি সমান্তর তাহলে যার প্রথম পদ কত আমরা যে কথা বলেছিলাম সেই অনুসারে প্রথম পদ হলো কি যার মান 5 তারপর বলতে পারি সাধারণ অন্তর b যার মান দ্বিতীয় পদ থেকে বা তৃতীয় পদ থেকে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দিয়ে করবা এখানে আমরা দ্বিতীয় পদ থেকে কাজটা কাজ শেষ করি ইকুয়াল 5 এর ধারার ভিতর থেকে আর কোনো কিছু বের হবে না শেষে কি আমরা প্লাস শেষ পদ নাই শেষ পদের কথা আর বলি কোন পদ 305 আমি বলেছি কোন পদ মানে n তম পদ তাহলে এখানে n তম পদ আছে n তম পদের মান দেওয়া আছে 305 আমি n তম পদের সূত্র জানি তাহলে আমরা বলতে পারি আমরা জানি n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু b তারপর এর মান পেয়েছি আমরা 5 প্লাস n মাইনাস 1 b মান পেয়েছি আমরা 5 5 প্লাস 5 দ্বারা গুণ করো 5n মাইনাস 5 ইকুয়াল 5n তাহলে n তম পদের মান পেলাম 5n এটু n তম পদ এটু আমার n তম পদ সেই হিসাবে আমি শর্ত মতে বলতে পারি শর্ত মতে এই 5n ইকুয়াল টু 5n ইকুয়াল 305 তাহলে বা n ইকুয়াল 305 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তবে n ইকুয়াল হবে 101 আর n তম পদ 101 তম পদের 101 কিভাবে আসলো আমি তোমাকে একটু বেসিক বলে দিচ্ছি এই যে 5 10 15 20 25 30 এভাবে যাচ্ছে বলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করতে করতে 101 নম্বর সংখ্যাটা হবে 305 ক্লিয়ার এখন আমাকে যদি এই অঙ্কটা দিয়ে যদি বলো এরকম না বলে এরকম বলতে পারতো যে কোন পদ বললো না এখানে বলে দিল ধারাটির
একশোটি পদের সমষ্টি বের করো, একশোটি পদের সমষ্টি বের করো, সমষ্টি বের করো। তার সমষ্টি বের করতে এখানে সমান ধারা, এর মান ফাইভ পেয়ে গেলাম, বিয়ের মান ফাইভ পেয়ে গেলাম, তাহলে একশোটি কি বলতে বলছি পদ সংখ্যা, তাকে এন দ্বারা প্রকাশ করি, এন ইকুয়াল টু একশো, কারণ আমাকে বের করতে সমষ্টি কত, সমষ্টি এস ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা জানি অতএব এস এন ইকুয়াল টু এন, এন সংখ্যক পদের সমষ্টি সূত্র, এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি, এখানে আমরা মানটি বসে দিই, এন এ মান কত পেয়েছি একশো, ভাগে টু সেকেন্ড ব্র্যাকেট টু ইন টু এর মান ফাইভ প্লাস এন এ মান একশো মাইনাস ওয়ান ডি মান ফাইভ, মানটা বসে দিই, তাহলে আমরা কি পেতে আসি পঞ্চাশ পাঁচ দুগুণা দশ প্লাস একশো থেকে এক কিলো নিরানব্বই, নিরানব্বই থেকে পাঁচ দ্বারা কোন কিলো হবে চারশো পঁচানব্বই, পঞ্চাশ গুণ পাঁচশো তো পাঁচ গুণ করো শূন্য, পাঁচ করা পঁচিশ, পাঁচ থেকে দুই, পাঁচ করা পঁচিশ, শুনুন তোমরা আমাদের ক্যালকুলেটার থাকবে, ক্যালকুলেটার ক্যালকুলেট শুরু করে নিই। তাহলে কয়েকটি ধারা চিনতে পারলে আমি যেমন সমষ্টি বের করতে পারি এবং ধারা চিনতে পারলে আমি আমার তনুপদ বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি ধারা এই দুটা সূত্র দ্বারা খুব আমরা দুটা তোমার সমস্যা সলভ করেছি, বুঝতে পারছো তোমরা। আমি আরেকটা অঙ্ক আজকে আলোচনা করছি চলকের মাধ্যমে, যেমন সেগুলো থাকলে কীভাবে তুমি করবা, দেখো যদি একটা অঙ্ক দাঁড় করে এখানে কোন সমান্তর ধারা, কোন সমান্তর ধারার এম তম পদ এম এবং এম তম পদ এম হয় তবে এম প্লাস এম তম পদ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা এখানে ধারা উল্লেখ করা নাই, আমরা কি করে বুঝবো যে সমান্তর না গুণত্ব না, যে ধারাগুলো উল্লেখ থাকবে না সেগুলো বলে দিবে প্রশ্নের ভিতরে, যেমন বলেছি এখানে সমান্তর ধারা, সমান্তর ধারা প্রথম পদকে আমরা এ এবং সাধারণ অন্তরকে ডি, যখন কোনো ধারা উল্লেখ করা থাকবে না তাহলে তুমি কথাটার ভিতর থেকে প্রথম পদ এ এবং ডি কথাটা লিখে নিবা ওদের মাঝখানে সলিউশন করার সময়, লিখে নিব মনে করি, মনে করি কোন সমান্তর ধারা, কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর বি, এই দুটা কথা লিখে দিবা যদি এখানে প্রস্তুতিতে ধারা উল্লেখ করা না থাকে। এরপর দেখো এটা বলা আছে এম তম পদ, আমরা জানি এম তম পদের সূত্র কি শিখতে শোনা আছে তোমাদের, চেষ্টা করো বলার চেষ্টা করো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল এম তম পদ, তাহলে আমি বলবো এম তম পদ, তাহলে এম তম পদ কি হতে পারে, এম তম পদ হবে এ প্লাস এখানে এন এর জায়গায় এন হবে এম মাইনাস ওয়ান ইন্টু বি, এটা যদি আমি গুণ করে দিই এ প্লাস এন বি মাইনাস বি, এটি বি এটাকে গুণ বি এটাকে, আবার আরেকটা তম বলছে দেখো এম তম বলছে এম তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এ প্লাস যদি ডি দ্বারা গুণ করি এন বি মাইনাস ডি। এখন আমার প্রশ্নে বলা আছে এম তম পদের মান এন, আমার এম তম পদ কি পেয়েছি এ প্লাস এন বি মাইনাস ডি, এটার মান হবে আমার এন, তাহলে আমি বলতে পারি শর্ত মধ্যে, শর্ত মধ্যে এ প্লাস এম বি মাইনাস ডি তার মান পেয়েছি আমরা এন, আমি এক নং সমীকরণ লিখতে পারি, আর এ প্লাস এন বি মাইনাস ডি তার মান এন সমীকরণ দুই পেতে পারি। এখন আমি সৃজনশীল আকারে পরীক্ষা বলতে পারে এটা উদ্দীপক পদে বলতে পারে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি হলে দুটি সমীকরণ তৈরি কর, সমীকরণ যা তৈরি করলাম ক্ষতিকে তোমাকে বলতে পারে এম প্লাস এন তম পদ নির্ণয় করো, তার এম প্লাস এন তম পদ নির্ণয় করতে গেলে এই এম এর জায়গায় এম প্লাস এন হলে এ এবং ডি এর মান দরকার আছে, এই সমীকরণটা থেকে আমার এ ও ডি এর মান বের করতে হবে, কি করলে আমি এ ও ডি এর মান বের করতে পারি দেখার বিষয়, দেখো সমীকরণটা এ চলকগুলো মিল আছে বিয়োগ করলে কাটা যায়, যোগ করলে বা বিয়োগ করলে তো হ্যাঁ সমান্তর ধারায় সমস্যা, এখানে সমীকরণ পেলে বিয়োগ করলেই হয়, বিয়োগ করলে অনেকটাই মিলে যায়, তাহলে কোনো এক পরিবর্তন কোনো সময় হয়ে যায় হয়নি,
তুমি সেটা হচ্ছে একাধিক স্টেপে দিতে পারবা আমরা তখন সমান্তর দ্বারা কোন সমীকরণ পেলে ধরুন আমরা 99% দিয়ে করলে হয়ে যাবে এক থেকে b 2 বিয়োগ করে দেই a প্লাস mb মাইনাস b সমান n a প্লাস mb মাইনাস b সমান n যদি বিয়োগ করি তাহলে কি নতুন চেঞ্জ হবে তাহলে a কাটা যাচ্ছে b ও কাটা যাচ্ছে তাহলে কি mb মাইনাস mb ইকুয়াল এখানে আমি m টাকে লিখি মাইনাস এ আর n এর সিম্বল প্লাস এ বা যদি এখানে b কমন নেই তাহলে m মাইনাস n ইকুয়াল এটা মাইনাস 1 কমন দিলে m মাইনাস n প্লাস n এর যেটা সে m মাইনাস এর বাদ দিতে পারি অতএব b ইকুয়াল মাইনাস 1 একটা চলকে না পেলাম যে আমরা দুইটা দিন ধরেছিলাম a এবং b দিয়ে বা তো d এর মান এক নম্বর বসতে এর মান বের করা যায় এর মান না বের করেও আমরা এই তরঙ্গ বের করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এটা এর মানটা বের করলে বেটাটা যে অনেক সময় সিদ্ধশীল আকারে বলে a ও d এর মান বের করো বা প্রথম পদ ও সাধারণ পদ বের করো তখন আমাকে বাধ্য বের করতে হয় তাহলে ও ভাবে শিখে রাখি যে আমরা বল কাঁধে রাখবে তাহলে বলি d এর মানটা আমরা এখানে বসে দিই d এর মান 1 9 a বসাই এখনটা কি দেখতে দেখা যাচ্ছে দেখো a প্লাস m d এর মান মাইনাস 1 মাইনাস d এর মান মাইনাস 1 ইকুয়াল n a প্লাস n সে মাইনাস m প্লাস 1 ইকুয়াল n বা a ইকুয়াল এগুলোকে কি হবে m প্লাস n মাইনাস 1 তাহলে এর মান পেয়ে গেছি d এর মান পেয়ে গেছি এবার আমার m তম পদ যেভাবে সিদ্ধ এটা তৈরি করছি সেভাবেই m প্লাস n তম পদ বের করব যখন আমি এখানে m প্লাস n তম বলব এখানে কি m প্লাস m মাইনাস 1 আর সবগুলো ঠিক থাকে লিখে আমরা তাহলে m প্লাস m তম পদ ইকুয়াল a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু b তাহলে a প্লাস গুণ করে দাও mb প্লাস nb মাইনাস b এবার এর মান বসে দাও এর মান কি বেশি m প্লাস n মাইনাস 1 প্লাস nb এর মান মাইনাস 1 প্লাস nb এর মান মাইনাস 1 মাইনাস 1 ইকাল ব্র্যাকেট গুলো দিলে a প্লাস a মাইনাস 1 মাইনাস a মাইনাস a প্লাস 1 তাহলে ইকুয়াল 0 তাহলে এইভাবে আমরা m প্লাস n তম পদ বের করতে পেরেছি এইভাবে m প্লাস n পদের সমষ্টি বের করা যেতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশে আসব